আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ভারী অস্ত্র নিয়ে পুলিশ পাহারায় আল আকসায় ঢুকল ইহুদিরা মুসুল্লিদের উপর আবারও হামলা বাংলাদেশে পাসপোর্টধারীদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা বহালি থাকছে যুদ্ধবিরতির পর চলছে দখলদারদের অভিযান গ্রেপ্তার তেইশ ফিলিস্তিনি বিস্তারিত খবরে জানবেন চীনকে রুখতে অত্যাধুনিক বিমানবাহী রণতরী আনল যুক্তরাজ্য ইয়েমেনে যুদ্ধ করতে রাজি না হয় তিন সৌদি সেনার মৃত্যুদণ্ড গাজায় রকেট থামাতে ব্যর্থতায় হতাশ হয়ে উঁচু ভবনগুলোতে হামলা ইসরায়েলি পাইলটের স্বীকারোক্তি সবশেষে জানবেন যে পাঁচ কারণে যুদ্ধ জয় হয়েছে ফিলিস্তিনিদের সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ভারী অস্ত্র নিয়ে পুলিশ পাহারায় আলাক্সায় ঢুকল ইহুদিরা মুসল্লেদের উপর আবারও হামলা মসজিদুল আকসায় ভারী অস্ত্রে সজ্জিত ইসরায়েলি পুলিশের পাহারায় জোরপূর্বক প্রবেশ করেছে দখলদার ইহুদিরা রোববার সকালে শতাধিক ইহুদি পাহারায় মসজিদ চত্বরে প্রবেশ করে এদিন ফজরের নামাজের পর মসজিদের চালায় বার্তা সংস্থা ওয়াফা প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে ইসরায়েলি ইহুদিদের প্রবেশে জায়গা করে দিতে পুলিশ মুসল্লিদের ব্যাপক মারধর করে এ সময় ছয় ফিলিস্তিনিকেও আটক করা হয় ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্টকে মসজিদুল আকসাই ইহুদিদের তীর্থ দর্শন বিষয়ক সংস্থা কমিটি অব টেম্পল অর্গান অর্গানাইজেশন জানিয়েছে মসজিদে প্রবেশ করা ইসরায়েলি ইহুদিরা প্রার্থনা করেছে সংস্থাটি দাবি মসজিদুল আকসায় প্রার্থনাকারী ইহুদিরা ইসরায়েলি নেতৃত্বের দৃষ্টি খুলে দেওয়া এবং টেম্পল মাউন্টের মসজিদকে সৌদি আরব বা অন্য কোনো শান্তিকামী আরব দেশে স্থানান্তরের মাধ্যমে ইসরায়েলের সন্ত্রাস প্রশমনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে প্রসঙ্গত মসজিদুল আকসা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদের নববীর পরই এই মসজিদকে মুসলমানরা মর্যাদা দেন অপরদিকে এই চত্বরে অবস্থিত টেম্পল মাউন্ট নামে হিসেবে পরিচিত আরক স্থাপনা ইহুদিদের কাছেও পবিত্র স্থান বাংলাদেশে পাসপোর্টধারীদের ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা বহালি থাকছে বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ লেখা থেকে ইসরায়েল ব্যতীত অংশটুকু বাদ পড়ার প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বাংলাদেশে ই পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য ওই অংশে পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশে পাসপোর্টধারীদের ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞা অপরিবর্তিতই থাকছে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বাংলাদেশি পাসপোর্টে আগে লেখা থাকত দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল অর্থাৎ এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ সম্প্রতি ইস্যুকৃত ই পাসপোর্টে দেখা গেছে সেখানে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড লেখা অর্থাৎ এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ এক্সেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ব্যতীত শব্দ দুটি অনুপস্থিত বাংলাদেশি পাসপোর্টের এই পরিবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপমহাপরিচালক গিলাত কোয়েন টুইট করেন সেখানে তিনি ইসরায়েল ভ্রমণে বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার কথা উল্লেখ করে সাধুবাদ জানান বিষয়টি স্পষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশে ই পাসপোর্টে ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যারের বিষয়টিকে স্বাগত জানিয়ে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে দেওয়া টুইট পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে মূলত বাংলাদেশের ই পাসপোর্টে ইসরায়েল ব্যতীত অংশটুকুর অনুপস্থিতির কারণে ধহাসা তৈরি হয়েছে আসলে বাংলাদেশি ই পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য ওই অংশটুকু তুলে নেওয়া হয়েছে এর মধ্য দিয়ে বাংলাদেশের মধ্যপ্রাচ্য নীতিতে কোনো পরিবর্তন আসবে না বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা অপরিবর্তিতই থাকছে ইসরায়েল নীতিতে বাংলাদেশ সরকার তার অবস্থান পরিবর্তন করেনি এবং এবং দীর্ঘদিনের এই অবস্থানে ধরে রাখবে যুদ্ধবিরতির পর চলছে দখলদারদের অভিযান গ্রেপ্তার তেইশ ফিলিস্তিনি ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধবিরতির পর এবার ধরপাকড় চালাচ্ছে দখলদার বাহিনী এর অংশ হিসাবে শনিবার দিবগত রাতভর অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী এ সময় অন্তত তেইশ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে দ্য প্যালেস্টাইনিয়ান প্রিজনার সোসাইটি নামের একটি মানবাধিকার সংগঠন রবিবার এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে তুর্কি গণমাধ্যম ইয়েনি সাফাক তবে গ্রেপ্তারদের অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংগঠনটি তাছাড়া ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকেও এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি গত সপ্তাহে এনজিওটির পক্ষ থেকে জানানো হয় মধ্য এপ্রিল থেকে এই পর্যন্ত দখলকৃত পশ্চিম তীর ও ইসরায়েলের ভেতরকার আরব টাউন থেকে দখলদার বাহিনী দেড় হাজারেরও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোর হিসাব মতে ইসরায়েলের কারাগারে প্রায় চার হাজার চারশো ফিলিস্তিনি বন্দী রয়েছেন এর মধ্যে উনচল্লিশ জন নারী একশো পনেরো জন শিশু এবং তিনশো পঞ্চাশ জন প্রশাসনিক বন্দী রয়েছেন চীনকে রুখতে অত্যাধুনিক বিমানবাহী রণতরী আনল যুক্তরাজ্য নিজেদের বহরে অত্যাধুনিক বিমানবাহী রণতরী যুক্ত করল যুক্তরাজ্য শনিবার দেশটির নৌবাহিনীর নতুন জাহাজটি উদ্বোধন করেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ এদিনই স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুর পর প্রথমবার জনসম্মুখে আসেন রানী এলিজাবেথ স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুর পর শনিবার প্রথমবারের মতো জনসম্মুখে আসেন ব্রিটিশ নারী এ সময় তিনি দেশটির নৌবাহিনীর নতুন যুদ্ধ বিমানবাহী রণতরী উদ্বোধন করেন এই যুদ্ধ জাহাজটি রানীর নামেই নামকরণ করা হয়েছে রানী দ্বিতীয় এলিজাবেথের নামে পঁয়ষট্টি হাজার টন ওজনের এই জাহাজটিতে আটটি এফ থার্টি ফাইভ বোমারু বিমান দশটি এফ থার্টি ফাইভ এস বিমান এবং দুইশো পঞ্চাশ জন যুক্তরাষ্ট্রের নাবিক রয়েছেন এক টানা আঠাশ সপ্তাহ ছাব্বিশ হাজার নোটিক্যাল মাইল সমুদ্রে চলতে পারবে এই জাহাজ যুক্তরাজ্যের অত্যাধুনিক এই জাহাজে রয়েছে দুইটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেই সঙ্গে রয়েছে সাবমেরিন ধ্বংসের ক্ষমতা পশ্চিম এশিয়া বিশেষ করে দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য রুখে দিতেই এই জাহাজটি মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছে মাধ্যম ইয়েমেনে যুদ্ধ করতে রাজি না হয় তিন সৌদি সেনার মৃত্যুদণ্ড ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি না হওয়ায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে সৌদি আরবের অন্তত তিন সেনাকে সম্প্রতি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সৌদি লিগস নামে গোপন তত্ত্ব ফাঁসকারী একটি ওয়েবসাইট এই খবর দিয়েছে সৌদি লিক্সের মতে এসব সেনা ইয়েমেনের বিরুদ্ধে ক্লান্তিকর ও অর্থহীন যুদ্ধ করতে রাজি নয় দীর্ঘ ছয় বছরের যুদ্ধে বহু সেনা হতাশ হয়ে পড়েছে এবং তাদের অনেকেই এখন মনোবল হারিয়েছে দু সালে মার্চ মাসে যখন সৌদি আরব দারিদ্র্যপীড়িত ইয়েমেনের সামরিক আগ্রাসন চালায় তখন দেশটির সেনাপ্রধান বিপুল পরিমাণ আধুনিক অস্ত্রের জোরে সৌদি সরকারকে এই ধারণা দিয়েছিলেন যে দারিদ্র্যপীড়িত ইয়েমেনের হুতি আনসারুল্লাহ যোদ্ধাদের সহজেই পরাজিত করা যাবে কিন্তু গত ছয় বছরে বিমান হামলা চালিয়ে ইয়েমেনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালেও স্থলযুদ্ধে হুতি যোদ্ধা ও ইয়েমেনি সেনাদের সামনে টিকতে পারছে না সৌদি সেনারা পাশাপাশি দিন দিন যুদ্ধ পরিস্থিতি হুতিদের অনুকূলে চলে যাচ্ছে এ অবস্থায় সৌদি সেনাদের মধ্যে ক্লান্তি ও হতাশা ভর করেছে ফলে সৌদি আরবকে এখন দুই প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে একদিকে হুতিদের অভিযান অন্যদিকে অর্থহীন যুদ্ধে সেনাদের মনোবল ভেঙে পড়া যুদ্ধ করতে রাজি না হওয়ার সেনাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও তাতে যুদ্ধক্ষেত্রে বাকি সেনাদের মনোবল চাঙ্গা করতে ভূমিকা রাখছে না বরং পদত্যাগী সেনা সংখ্যা দিন দিন বাড়ছে গাজায় রকেট থামাতে ব্যর্থতায় হতাশ হয়ে উঁচু ভবনগুলিতে স্বীকারোক্তি গাজা উপত্যকা থেকে আসা রকেট থামাতে হতাশা কাটাতেই গাজার উঁচু ভবনগুলিতে ইসরায়েল বোমা হামলা চালিয়েছে এক ইসরায়েলি পাইলট এই স্বীকারোক্তি করেছেন গাজার নয়টি বহুতল বিশিষ্ট আবাসিক ভবনে বোমা হামলায় অংশগ্রহণকারী বেশ কয়েকজন ইসরায়েলি পাইলটের সাক্ষাৎকার প্রসার করেছে ইসরায়েলি চ্যানেল টুয়েলভ এই নয়টি ভবনের একটিতে গাজার বিদেশি কয়েকটি মিডিয়ার অফিসও ছিল এক পাইলট বলেন আমাদের প্রতি যা হচ্ছে গাজার গ্রুপগুলো আমাদের যেভাবে আঘাত করার কাজে সফল হচ্ছে তাতে আমরা যে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম তা ঝেড়ে ফেলতে আমরা টাওয়ারগুলো ধ্বংস করার মনোভাব নিয়ে বিমান হামলায় নেমেছিলাম তিনি বলেন আমরা রকেট বর্ষণ বন্ধ করতে ব্যর্থ ছিলাম ওই গ্রুপগুলোর নেতাদের আঘাত হানতে ব্যর্থ হয়েছিলাম ফলে আমরা টাওয়ারগুলো ধ্বংস করছিলাম ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হিসাব অনুযায়ী গাজার ফিলিস্তিনি গ্রুপগুলো ইসরায়েলে প্রায় চার হাজারেরও বেশি রকেট নিক্ষেপ করে এর ফলে বারো জন নিহত হয় আহত হয় কয়েক গাজা ইসরায়েল আক্রমণের ধারাবাহিকতায় ইসরায়েলি সামরিক বাহিনী নয়টি বহুতল বিশিষ্ট ভবন ধ্বংস করে ওই সময় ইসরায়েল দাবি করেছিল যে ফিলিস্তিনি গ্রুপগুলো এসব ভবন ব্যবহার করে রাইটস ওয়াশডগুলো ইসরায়েলি দাবি নিয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান করেছিল যে পাঁচ কারণে যুদ্ধ জয় হয়েছে ফিলিস্তিনিদের ফিলিস্তিনের গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর সঙ্গে এগারো দিনের যুদ্ধে অন্তত দুইশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপের চিত্র ফুটে উঠেছে গাজায় জাতিসংঘের কর্মকর্তাদের তথ্য মতে গাজায় মানবিক পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজা থেকে ঘর বাড়ি ছেড়ে যাওয়া মানুষগুলো নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন এছাড়া শনিবার জানানো হয় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির কিছুক্ষণ পর গাজা ভূখণ্ডে প্রবেশের শ্যালন ক্রসিং খুলে ইসরায়েল এরপরে জাতিসংঘ সম্পৃক্ত সংস্থা সহ বেশ কিছু সহায়তা সংস্থা জরুরি ঔষধ খাবার ও জ্বালানি নিয়ে কয়েকটি ট্রাক গাছা ভূখণ্ডে প্রবেশ করে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল ও হামাজ উভয়ই তাদের জয় দাবি করেছেন রোববার পাস টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধে ফিলিস্তিনিদের কাঁধে কাঁধ মিলে শক্ত প্রতিরোধ গড়ে তোলার জন্য সম্ভব হয়েছে এই জয় এছাড়া ফিলিস্তিনিদের জনগণের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের জন্য ইরানের প্রতি এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস প্রতিবেদনে আরও বলা হয়েছে পাঁচটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের কারণে এবার জয় সম্ভব হয়েছে বলে মনে করছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ সংগঠনগুলো সেই গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলো হলো এক সমগ্র মুসলিম বিশ্বে স্বাধীনতাকামী ও ন্যায় বিচারকামীদের মধ্যে শক্তিশালী ও ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলা দুই সৃষ্টিশীল কৌশল অবলম্বন করে আধিপত্যকামী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে আত্মবিশ্বাস অর্জন তিন বিরাজমান পরিস্থিতি সম্পর্কে সব মুসলমানদেরকে অবহিত করা ও সচেতন করা চার ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি জবরদখল ও হত্যা নির্যাতনের বিষয়টি সমগ্র বিশ্বের কাছে তুলে ধরা পাঁচ ভ্রান্ত চিন্তা বিশ্বাসকে মোকাবেলা করা এবং সেই সব শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা